In this lesson, I am going to discuss an important question from Nobel lecture by Mother Teresa. It's for the students of class 11 under West Bengal Council of Higher Secondary Education. There is a quote, "That poverty comes right there in our own home." We দারিদ্রতা সরাসরি আমাদের নিজেদের ঘর থেকে আসে. The questions are, which poverty is referred by Mother Teresa here? কোন দারিদ্রতার কথা মাদার এখানে উল্লেখ করেন? What is the result of such poverty? ওই দারিদ্রতার ফল কি? So guys, I have written this answer. Please listen to me. First question, which poverty is referred by Mother Teresa here? Ekhane maer dara kon daridrotar kotha ullekh kora hoyeche? The poverty which is referred by Mother Teresa is want of sincere love and peace, not lack of money or material things. যে দারিদ্রতা মায়ের দ্বারা এখানে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা হয় সেটা হলো আন্তরিক ভালোবাসা এবং শান্তির অভাব, কোনো টাকা পয়সা বা পার্থিব বস্তুর অভাব নয়। অ্যাকচুয়ালি ইট ইন্ডিকেটস দ্য মেন্টাল পভার্টি, প্রকৃতপক্ষে এটা নির্দেশ দেয় মানসিক দারিদ্রতার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ সাচ পভার্টি, এই ধরনের দারিদ্রতার ফল কি? সাচ পভার্টি ক্রিয়েটস আনবিয়ারেবল মেন্টাল পেন অ্যান্ড ফিলিং অফ লোনলিনেস, এই ধরনের দারিদ্রতা সৃষ্টি করে অসহনীয় মানসিক যন্ত্রণা এবং একাকিত্বের অনুভব। ইন ওল্ড এজ হোম দ্য ওল্ড পার্সনস আর হ্যাভিং অল মেটেরিয়াল থিংস অ্যান্ড ফুড, বাট দে হ্যাভ ট্রিমেন্ডাস পভার্টি অ্যান্ড নো পিস অফ মাইন্ড বিকজ দে আর ডিপ্রাইভড অফ হার্টি লাভ ফ্রম দেয়ার বিলাভেড সন অ্যান্ড ডটার্স হু হ্যাভ ফরগটেন দেম। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ ব্যক্তিদের সমস্ত রকমের পার্থিব বস্তু এবং খাবার আছে তাদের প্রত্যেকের, তাদের সকলের, কিন্তু তাদের রয়েছে অত্যন্ত দারিদ্রতা এবং তাদের মনে কোনো শান্তি নেই, কারণ তারা তাদের প্রিয় সন্তান এবং কন্যাদের ভালোবাসা থেকে বঞ্চিত, যারা তাদেরকে ভুলে গেছে। দাস সাচ নেগলিজেন্স অ্যান্ড ইনডিফারেন্ট অ্যাটিটিউড টু আওয়ার ওন প্যারেন্টস ক্রিয়েটস পভার্টি ইন আওয়ার ওন হোম, এইভাবে এই ধরনের অবহেলা এবং উদাসীন আচরণ আমাদের নিজেদের পিতামাতার প্রতি সৃষ্টি করে দারিদ্রতা আমাদের নিজেদের ঘরেতে। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন ফ্রম দ্য কোট, দ্য পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম। Which poverty is referred by Mother Teresa here? What is the result of such poverty? I hope it is very much clear to you, and now you will be able to write this answer in your own words. Thanking you for listening to me in this short class. Tata, bye bye, see you again.